মুর্শিদাবাদ শহর। এই জায়গা থেকে শুরু হয়েছিল স্বাধীন বাংলার নবাবী শাসন। আবার ইংরেজ লুঠেরাদের কাছে বাংলা এবং তারপর সমস্ত ভারতের দাসত্ব এই শহর থেকেই আরম্ভ হয়েছিল। নবাবদের শহর বলে কথা। এখানকার দেওয়ালে দেওয়ালে কান পাতলে শোনা যায় প্রাসাদ ষড়যন্ত্রের সেই টান টান রোমাঞ্চের গল্প। এখানকার প্রত্যেকটা ঘাসে স্মৃতি হয়ে লুকিয়ে আছে দক্ষ প্রশাসক নবাব মুর্শিদ কুলি খাঁর দাপট, বর্গী আক্রমণের সময়ে নবাব আলীবর্দী খাঁর দুরন্ত চতুরতা, কিংবা পলাশি যুদ্ধের পর বাংলার শেষ স্বাধীন নবাব সিরাজউদ্দৌলার হাহাকার। এই শহরের অলিতে গলিতে ইতিহাস যেন কথা বলে, তারই অমোঘ আকর্ষণে পর্যটকরা বারবার ছুটে যান মুর্শিদাবাদে। হাজারদুয়ারি প্রাসাদ, ইমামবাড়া, বাচ্চাওয়ালি তোপ, মতিঝিল পার্ক, জাহানকোষা কামান, জাফরাগঞ্জ প্রাসাদের মধ্যে নিজেদের নতুন করে আবিষ্কার করতে। মুর্শিদাবাদের সবথেকে জনপ্রিয় দর্শনীয় স্থান হল হাজারদুয়ারি প্রাসাদ। ভাগীরথী নদীর পূর্ব দিকে তিনতলা বিশাল এক বাড়ি। এই অট্টালিকার উত্তরে রয়েছে বাংলার সবথেকে বড় ইমামবাড়া। হাজারদুয়ারি আর ইমামবাড়ার মাঝখানে মাঠের মধ্যে সাদা মদিনা দেখতে পাওয়া যায়। এটা সিরাজউদ্দৌলার সময়ে তৈরি হওয়া একমাত্র স্থাপত্যের নিদর্শন। মদিনার পাশে রাখা আছে একটা বিশাল কামান, বিখ্যাত বটে। এই কামানের নাম বাচ্চাওয়ালি তোপ। যিনি হাজারদুয়ারি তৈরি করিয়েছিলেন সেই নবাব নবাব হুমায়ুন ঝড় আমলে এই বিরাট কামান ভাগীরথী নদীর গর্ভ থেকে উদ্ধার করা হয়েছিল। এই বাচ্চাওয়ালি তোপ কবেকার তা নিয়ে গবেষকদের মধ্যে বিতর্ক আছে। কিছু মানুষ মনে করেন এই তোপ সম্ভবত 13-14 শতকের গৌড়ের কোনো সুলতানের আমলে বানানো হয়েছিল। কেউ বলেন এটি ছিল বাংলার সুলতান ইলিয়াস শাহের কামান। তবে সবথেকে প্রচলিত মত হচ্ছে ঢাকার বিশিষ্ট লোহার মিস্ত্রি জনার্দন কর্মকার এটা তৈরি করেছিলেন 1647 সালে। এই জনার্দন কর্মকার আরেকটি বিখ্যাত কামান বানিয়েছিলেন, তার নাম জাহানকোষা কামান, যার ভিডিও এর আগেও আমি দিয়েছি। আপনারা দেখতে চাইলে এই ভিডিওর ডিসক্রিপশনে লিঙ্ক দেওয়া থাকবে, সেই লিঙ্কে ক্লিক করে আগের ভিডিওটি দেখে নিতে পারেন। বিশাল এই বাচ্চাওয়ালি কামান 18 ফুট লম্বা, ব্যাস 22 ইঞ্চি আর প্রায় 7,657 কিলোগ্রাম ভারী। এই কামান দাগার জন্য প্রয়োজন হতো 18 সের মশলা বারুদ। তবে কামানটার নাম বাচ্চাওয়ালি কিভাবে হলো এই নিয়ে একটা গল্প লোকমুখে প্রচলিত আছে। বলা হয় এই কামান দাগা হয়েছিল মাত্র একবারই, কিন্তু এই তোপ দাগার শব্দ এতই তীব্র ছিল যে আশেপাশের বহু গর্ভবতী মহিলার গর্ভপাত ঘটে যায়। সেই কারণে এর নাম দেওয়া হয় বাচ্চাওয়ালি তোপ। তারপর থেকে এই ভয়ঙ্কর কামান আর ব্যবহার করা হয় না। তো আশা করছি আজকের এই ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করে বন্ধুদের সাথে শেয়ার করে দেবেন, এবং আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে পাশের বেল নোটিফিকেশনটা বাজিয়ে দেবেন। তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।